দাদা, জমির আলুগুলো তো তোলার উপযোগী হয়েছে। দাদা, আমি শুনেছি বনের থেকে শহরের বাজারের আলুর দাম বেশি, তাই বলি কি দাদা, আলুগুলো তুলে শহরের বাজারে বিক্রি করব। তুমি কি বলো এতে? হ্যাঁ রে রকি, আমিও তাই ভাবছি। আজকে আলুগুলো তুলবো আর বিকেলের দিকে শহরের বাজারে নিয়ে যাব। ঠিক আছে দাদা। কি গো টুনি, তোমাদের খাবারের ব্যবস্থা হলো? তাড়াতাড়ি খেতে দাও, জমিতে যেতে হবে যে। আসছি আসছি, তোমরা হাত মুখ ধুয়ে বসে পড়ো। মুন্নি বোন, তরকারির বাটিটা নে তো। মুন্নি বৌদি, সাবধানে থেকো, আর জমি থেকে ফিরতে আমাদের অনেক দেরি হবে। চলো দাদা। এই বলে টোনার রকি জমির দিকে বেরিয়ে পড়ে। টোনার রকি দুই ভাই জমিতে এসে আলু তুলতে থাকে। আলু তোলা শেষে রকি বলে, দাদা, আলুগুলো বস্তায় পুরে নেই, বস্তা ভর্তি করলে বাজারে নিয়ে যেতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। টোনা রকি আলুগুলো বস্তায় ভর্তি করে আর দুই ভাই সেই বস্তা নিয়ে শহরের বাজারের দিকে উঠতে থাকে। এদিকে মুন্নি উঠান ঝাড়ু দিতে ধরে, ঠিক তখনই ওখানে টুনি আসে। এ কি মুন্নি, তুই উঠান ঝাড়ু দিচ্ছিস কেন? আমাকে দে, আমি ঝাড়ু দেই। আজ এমনিতেই তুই অনেক কাজ করেছিস, দে দেখি ঝাড়ুটা আমাকে। না না দিদি, আমি পারবো, তুমি কি একটু বিশ্রাম নাও। ওরে পাক না, আমার বিশ্রাম নেওয়া হয়ে গেছে, দে ঝাড়ু দে। আর তুই গিয়ে একটু বিশ্রাম করে নে তো, একটু পর আবার টোনা আর রকি ওরা চলে আসবে, আর ওদের খাবারও তো দিতে হবে। এরপর টুনি ঝাড়ু নেয় আর মুন্নি ঘরে চলে যায়। কিছুক্ষণ পর টোনা আর রকি হাসি মুখে বাজার থেকে ফিরে আসে। কি ব্যাপার, আজ দুই ভাইকে এত খুশি দেখাচ্ছে কেন, কি হয়েছে? বৌদি, আমি বলছি আজ শহরের বাজারে আলু বিক্রি করে দ্বিগুণ লাভ পেয়েছি। সত্যি বলছো? এভাবে চলতে থাকলে তো আমরা খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব, তাই না দাদা? বৌদি, আমার অনেক দিনের শখ, দামি গহনা পরে ঘুরে বেড়াবো। আশীর্বাদ করি তোর স্বপ্ন যেন পূরণ হয়। হয়েছে হয়েছে, এবার আমাদের খুব খিদে লেগেছে, আমাদেরকে খাবার খেতে দাও তো। এরপর মুন্নি টুনি রকি আর টোনাকে খাবার খেতে দেয়। এইভাবেই ওরা বেশ সুখে দিন কাটাতে থাকে। একদিন টোনা বাজার থেকে ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। টোনাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার টোনাকে দেখে বলে, টোনা তার পায়ে অনেক আঘাত পেয়েছে, হাড় ভেঙে গিয়েছে, টোনার কোনোদিনও আগের মতো হাঁটতে পারবে না, আপনারা এখন টোনাকে নিয়ে যেতে পারেন। ডাক্তারের মুখে এই কথা শুনে টুনি কান্না করতে থাকে। না, এ হতে পারে না টোনা, এ কি হলো তোমার, আমাদের সাথে এটা কি হয়ে গেল, আমি যে তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না টোনা। বৌদি শান্ত হও, চিন্তা করো না, ডাক্তার যাই বলুক আমরা দাদার ভালো চিকিৎসা করাবো আর দাদা সুস্থ হয়ে উঠবে। চলো এবার বাড়িতে যাই, তুমি যদি এমন ভেঙে পড়ো তাহলে দাদা আরো মন খারাপ করবে। রকি শান্ত নয়, টুনি চুপ হয়ে যায়। আর টোনাকে বাড়িতে নিয়ে আসে। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। রকি একা হাতে জমি চাষের কাজ করতে থাকে। একদিন রাতে রকি মুন্নিকে বলে, মুন্নি, আমার পা দুটো একটু টিপে দাও তো, বড্ড ব্যথা করছে, সারাদিন মরার মতো খাটা খাটুনি করে আর ভালো লাগছে না, কবে যে ধনী হব কে জানে। তোমার ওই অসুস্থ দাদা আর বৌদি যতদিন তোমার ঘাড়ে চেপে থাকবে ততদিন ধনী হতে পারবে না, বুঝেছ? তাই বলি কি, জমি ভাগ করে নাও, একা যখন নিচের জমি চাষ করবে তখন রাতারাতি ধনী হতে পারবে। না না মুন্নি, এমন বলো না, দাদা বৌদিকে ছেড়ে দিতে পারবো না, ওরা যে আমার দ্বিতীয় মা বাবা। তুমি হয় ওদের থেকে আলাদা হয়ে জমির ভাগ নিবে, আর না হয় আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে দিলাম আমি, তোমার দাদা বৌদি বসে বসে টাকার ভাগ নিচ্ছে, আর আমি বললেই দোষ, ওদের জন্য গলায় গহনা পরে বনে ঘুরে বেড়াতে পাচ্ছি না, আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, থাকবো না আমি এখানে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে দিলাম।
রাগ করো না, আমি কালকে জমির ভাগ নিয়ে আলাদা হয়ে যাব। তোমার মতো আমারও অনেক দিনের শখ ধনী হওয়ার। তুমি আমার চোখ খুলে দিয়েছো মুন্নি, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রকি আর মুন্নি টুনিদের ঘরে আসে। টুনা হুইল চেয়ারে বসে থাকে আর রকি বলতে থাকে, দাদা আমি আর একসাথে থাকতে পারবো না, আজ থেকে আমি আমার জমি চাষ করব আর তুমি তোমার জমি। আমি এভাবে মরার মতো খেটে তোমাদের ভরণ পোষণ চালাতে পারবো না দাদা। আর হ্যাঁ, আজ থেকে আমরা আর একসাথে রান্না করব না, আলাদা যখন হয়েছি তখন সবকিছু আলাদা, বুঝেছ? চলো রকি। মুন্নি রকি এসব বলে চলে যায়। টোনা আর টুনি কিছু না বলে ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। টোনা কিছুক্ষণ পর কাঁদতে থাকে আর বলতে থাকে, টুনি এবার কি করবে তুমি? তুমি তো একা জমি চাষ করতে পারবে না, চোখের সামনে এমন দিন দেখতে হবে তা কখনো ভাবতে পারিনি। এই দিন দেখার আগে সৃষ্টিকর্তা কেন আমাকে তুলে নিল না? কেঁদো না টোনা, শান্ত হও, এসব তো হওয়ারই ছিল। আমি আমাদের জমি চাষ করব, চিন্তা করো না তুমি, এসো তোমাকে খেতে দেই। টোনা, বাজারে অন্য সবজির থেকে বেগুনের দাম অনেক বেশি, তাই আমি ভাবছি আমাদের জমিতে বেগুনের চারা রোপণ করব। তুমি ঘরেই থেকো কেমন, আমি বাজার থেকে বেগুনের চারা কিনে আনি। টোনাকে রেখে বাজারে চলে আসে আর বেগুনের চারা কিনে নিয়ে বাড়িতে চলে যায়। টুনি তার জমিতে বেগুনের চারা রোপণ করে আর বেগুনের চারাগুলোর বেশ যত্ন পরিচর্যা করতে থাকে। কিছুদিনের মধ্যেই বেগুন চারাগুলো বড় হয় আর তাতে বেগুনও ধরে। অন্যদিকে রকি তার জমিতে বেগুনের পরিবর্তে মরিচ, আলু আর অন্য শাকসবজি চাষ করে। একদিন মুন্নি রকিকে বলে, রকি দেখেছো টুনির খেতে কত ভালো বেগুন হয়েছে, বাজারে বেগুনের দামও অনেক। আমার মনে হচ্ছে টোনা টুনি এবার আমাদের থেকে ধনী হবে। না না, এ আমি হতে দিব না, ওদের আগে তো ধনী আমিই হব। আজ রাতে টুনির বেগুন ক্ষেত আগুনে পুড়িয়ে দিব, ওদের ধনী হওয়ার স্বপ্ন চিরতরে মিটে যাবে। আরে বাহ রকি, দারুণ বুদ্ধি বের করেছো তো। টোনা জানো, আমাদের জমির বেগুনের ফলন বেশ ভালো হয়েছে, কালকে সব বেগুন তুলে বিক্রি করব আর আমাদের কোনো অভাব থাকবে না টোনা, আর তোমার চিকিৎসাও ভালো মতো করাতে পারবো। টোনা টুনি এভাবেই গল্প করতে থাকে। এদিকে রকি মুন্নি চুপি চুপি রাতের আধারে টোনা টুনির বেগুনের ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। নিমিশের মাঝে সব পুড়ে যায়। সব শেষ, কালকে আসল মজা দেখবে, চলো মুন্নি গিয়ে শান্তির ঘুম দেই। এই বলে রকি আর মুন্নি চলে আসে। পরের দিন সকালে টুনি তার বেগুন খেতে এসে পোড়া বেগুন গাছ দেখে কান্না করতে থাকে। হাই হাই, এবার কি হবে, কে এত বড় ক্ষতি করলো আমাদের, কত স্বপ্ন দেখেছিলাম এই বেগুন গাছগুলোকে নিয়ে, এবার কি করে সংসার চালাবো, আর ওনার চিকিৎসায় বা কি করে করাবো। ঠিক তখনই ওখানে একটা বৃদ্ধা আসে আর বলতে থাকে, কি ব্যাপার রিমা, তুই এভাবে কাঁদছিস কেন? রিমা কাঁদবো না তো কি করবো, ওই দেখুন আমার জমির বেগুন গাছগুলো কে যেন পুড়িয়ে দিয়েছে, আমি যে আমার অসুস্থ স্বামীকে নিয়ে অসহায় হয়ে পড়েছি। কাঁদিস না রে মা, তোর কান্না দেখে আমার বুক কেঁপে উঠছে, এই নে বোতল, এই বোতলের পানিগুলো তোর পোড়া বেগুন গাছে ছিটিয়ে দে, সৃষ্টিকর্তার আশীর্বাদে সব গাছ ফিরে পাবি, আর তোর যে ক্ষতি করেছে তারও সাথে সাথে সব কিছু পুড়ে যাবে। বৃদ্ধার কথা মতো টুনি বোতলের পানি পোড়া বেগুন গাছে ছিটিয়ে দেয় আর সাথে সাথে গাছগুলো আগের মতো হয়ে যায়। আর অন্যদিকে মুন্নি আর রকির ক্ষেতের সবজিগুলো সব পুড়ে ছাই হয়ে যায়। টুনি সব দেখে বৃদ্ধাকে বলে, বুড়িমা এসব তো জাদু, আচ্ছা আপনি কে? আমি হলাম জাদুকর্ণী,
কোথাও অন্যায় হলে আমি তা জানতে পারি। ওই যে ওরা দাঁড়িয়ে কাছে, ওরাই তোর ক্ষতি করেছে। তবে চিন্তা করিস না, তোর ক্ষেতের বেগুন আর কেউ ক্ষতি করতে পারবে না। বেগুন গাছগুলো সারা জীবন এমন বেগুন দিয়েই ভরে থাকবে, আর ওদের ক্ষেতে কখনো কোনো ফলনই হবে না। বুড়িমা, এত বড় শাস্তি আমাদের দিও না, আমরা আর কখনো কারো ক্ষতি করব না। দয়া করে আমাদের জমির উর্বরতা ফিরিয়ে দাও। টুনি বৌদি, বলো না বুড়িমাকে। বৌদি, সত্যি বলছি, আর কখনো তোমার ক্ষতির কথা চিন্তা করব না। ক্ষমা করে দাও আমাদের। যারা অপরাধী আমি তাদের কখনো ক্ষমা করি না। আমি চললাম। টুনি ওদের ক্ষমা না করে তার বেগুন ক্ষেতের বেগুন তুলে বাজারে বিক্রি করে। এভাবে টুনাটুনি বেশ সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে অপরাধী লোভী রকি আর মুন্নি দুঃখ কষ্টে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।